সংকটের কারণে ভারত থেকে আমদানিকৃত আলুর দাম বেড়েছে কেজিতে 7 থেকে 8 টাকা করে। হিলি বন্দরের আমদানিকারকরা জানান, বৃষ্টি এবং বৈরী আবহাওয়ার কারণে ভারতীয় আলু উৎপাদন ব্যাহত হয়েছে, তাই দাম বাড়িয়ে দিয়েছে দেশটির রপ্তানিকারকরা। আগে যেখানে 26 থেকে 27 টাকা দরে আলু পাওয়া যেত, সেখানে সেটি এখন দাঁড়িয়েছে অন্তত 35 টাকায়, যার প্রভাব পড়েছে খুচরা পর্যায়ে। সেই সাথে নিম্নমানের আলুর আমদানি হচ্ছে বলেও অভিযোগ করেন ব্যবসায়ীরা। ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।